আসসালামু আলাইকুম খরগোশ প্রেমিকরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সকলে অনেক ভালো আছেন। র‍্যাবিট লাভার তামান্নাতে অনেক অভিনন্দন। একটা গুরুত্বপূর্ণ কথা আপনাদের আগের ভিডিওতে বলা হয়নি, সেটা হচ্ছে আমি লাইকিতে একটি অ্যাকাউন্ট খুলেছি র‍্যাবিট লাভার তামান্না নামে। সেখানে আমি খরগোশ নিয়ে ছোট ছোট টিপস সহ খরগোশের মজার মজার ভিডিও দিব, তাছাড়াও আরও অন্য কিছু দিতে পারি। তো আপনাদের যাদের লাইকি আইডি আছে অবশ্যই র‍্যাবিট লাভার তামান্না দিয়ে আমার চ্যানেলটিকে ফলো করবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করতে ভুলবেন না, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন তাহলে মূল কথায় ফিরে যাই। আপনারা অনেকেই খরগোশের ডায়েট সম্পর্কে জানতে চেয়েছেন, যে খরগোশকে আমি ডায়েট করাতে চাই বা খরগোশকে কী পরিমাণ খাবার দিব, সেটা নিয়ে মূলত আজকে আমি আলোচনা করব। তো খরগোশকে ডায়েট করানোর জন্য আমাদেরকে ঘাস দিতে হবে 80%, আর এটা হবে আনলিমিটেড। সবজি শাকসবজি দিতে হবে 15%, ট্রিট অর প্লেটস এটা দিতে হবে 5%। তো ট্রিট অর প্লেটস হচ্ছে গিয়ে যেটা প্যাকেটজাত খাবার বিক্রি করে আমাদের পশু ফার্মেসিতে বা বিভিন্ন দোকানে দেখবেন, পশু পাখি আর কি যেখানে সেল করে সেখানে দেখবেন যে প্যাকেট জাতীয় খাবার পাওয়া যায়, সেগুলোকে বলা হয় ট্রিট অর প্লেটস। তো আপনাদের কাছে যাদের ঘাস আছে তারা খরগোশকে সবসময় ঘাস খেতে দিতে পারবেন, মানে খরগোশ যেন সারাদিনই ঘাসের উপরে থাকে সেটা করা যাবে। যদি শাকসবজি দিতে চান সেটা হবে 15%, এর বেশি নয়। ট্রিট অর প্লেটস 5% দিতে হবে, অর্থাৎ কোয়ার্টার কাপ দিতে হবে আপনাদেরকে মেপে। তাছাড়া আপনারা খরগোশকে কলা ও আপেল খাওয়াতে পারবেন, একটি কলা অথবা অর্ধেকটি আপেল। খরগোশকে চিনি জাতীয় জিনিস একেবারেই দেওয়া যাবে না, কারণ চিনিতে ওদের ডায়রিয়ার সমস্যা, পেট খারাপের সমস্যা হয়, গ্যাসের সমস্যাও হয়ে থাকে। তাই গাজর যখন দিবেন গাজরও অর্ধেক দিবেন, শসাও অর্ধেক দিবেন, কারণ গাজরে প্রচুর পরিমাণ চিনি আছে যেটা ওদের শরীরের জন্য অনেক বেশি ভালো না, আর শসাতে অনেক পানি থাকে যেটা ওদের জন্য ভালো না, তাই শসাটা অর্ধেক দিবেন। খরগোশকে সবসময় পানি দিয়ে রাখবেন, আর আপনারা যখন ঘাস দিবেন তখন ঘাসটাকে চেষ্টা করবেন শুকনো দিতে, কারণ শুকনো ঘাস খেলে ওদের পানির তৃষ্ণাটা পাবে, তখন তারা পানি খাবে। ঘাসে আছে প্রচুর পরিমাণে ফাইবার যা ওদের শরীরকে সুস্থ এবং ভালো রাখবে। তো শুধুমাত্র ঘাস দিলেই কিন্তু চলবে না, এটার সাথে যে পর্যাপ্ত শাকসবজি আছে ট্রিট আছে সেগুলো অবশ্যই আপনাদেরকে দিতে হবে। তো এগুলো হচ্ছে খরগোশের ডায়েটের জন্য। এখন অনেকেই বলতে পারেন আমার এখানে ঘাস নেই, কলমি শাক নেই, এ ধরনের ট্রিট কেনার সামর্থ্য আমার নেই। হ্যাঁ অবশ্যই থাকতেই পারে। তো এর জন্য আমাদের কি করতে হবে, আমার এখানে কিন্তু ঘাস নেই তাই আমি ওদেরকে ঘাস দিতে পারি না, ওদেরকে আমি কলমি শাকটা খাওয়াই, ওদেরকে আমি শসা গাজর অর্ধেক অর্ধেক দেই, সাথে গমের ভুষি খাওয়াচ্ছি। এর বাইরে যখন পাতাকপির সিজন আসে পাতাকপি খাওয়াই, কিন্তু একটু গ্যাপ দিয়ে দিয়ে খাওয়াই, সবসময় পাতাকপি খাওয়াই না, এতে করে ওদের ডায়রিয়ার সমস্যা হতে পারে। তো আপনাদের কাছে যে সমস্ত খাবার আছে পর্যাপ্ত পরিমাণ আছে যে দিতে পারবেন সেটাই আপনারা দিবেন, আর যে যে পরিমাণ বলেছি সে সে পরিমাণই দিবেন। আপনাদের যদি শসা গাজর না থাকে তাহলে দিবেন না, আপনাদের কাছে যদি কলমি শাক থাকে তাহলে সেটাই দিবেন। গমের ভুষিটা সবসময় পাওয়া যায়, আপনারা চেষ্টা করবেন গমের ভুষিটাকে দেওয়ার জন্য। প্রত্যেক দিন একটি বড় খরগোশের জন্য আপনাদের চায়ের কাপ, ছোটো যে চায়ের কাপগুলো হয় বা মেজারমেন্ট কাপের, এক কাপ ওদেরকে গমের ভুষি দিবেন, আর সাথে আলাদা বাটিতে পানি দিবেন। তা আমরা যারা ট্রিট বা প্লেট কিনতে পারি না তাদেরও কোনো সমস্যা নেই, আপনারা সেটি দিবেন না। আপনাদের কাছে যদি কলা আপেল থাকে আপনারা সেটা দেওয়ার চেষ্টা করবেন। আর ট্রিট আর প্লেট কেনার সময়, অর্থাৎ প্যাকেট জাতীয় যে খরগোশের খাবার আছে সেটা কেনার সময় অবশ্যই দেখবেন সেখানে 80% ফাইবার আছে কি না। যদি 80% ফাইবার না থাকে তাহলে অবশ্যই নেবে না, সেখানে যদি চিনির পরিমাণটা বেশি থাকে দেখা যায় এই সমস্ত কোনো প্যাকেট জাতীয় খাবার আপনারা দিবেন না, কারণ চিনি জাতীয় খাবার ওদের জন্য ঠিক নয়। আর প্যাকেট জাতীয় খাবার আশা করি সকলের কেনার সামর্থ্য নেই, আমিও কিনি না, কোনো প্রয়োজন পড়ে না আমারও। তো আপনারা যারা কিনতে চান তারা অবশ্যই দেখে নেবেন সেখানে ফাইবারের পরিমাণটা বেশি আছে কি না আর চিনিটা কম আছে কি না, তাহলেই হবে। তো আমি যে খাবারগুলো ডায়েটের জন্য বলেছি সেগুলো যদি আপনাদের কাছে না থাকে আপনাদের কাছে যেটা সুবিধা হয় সেটাই অবশ্যই দিবেন, কারণ বাংলাদেশে তো সব কিছু অ্যাভেলেবেল না, আর সবার সব কিছু কেনার সামর্থ্যও নেই, তাই যেটা ওদের জন্য ভালো সেটাই দেবেন। আরেকটি কথা হচ্ছে ওদেরকে ভাত বিস্কিট চিপস এ ধরনের কোনো জিনিসপত্র দিবেন না, ওদের খাদ্য তালিকার বাইরে ওদেরকে কোনো খাবারই কিন্তু দেওয়া যাবে না। অনেকে বলেন আমার খরগোশ এটা খায় সে খুব হেলদি আছে ভালো আছে, ব্যাপারটা কিন্তু এরকম না, ওদের প্রবলেমগুলো একসাথে হয়ে যায় না যে আজকে আপনি খাওয়ালেন আজকেই সমস্যা দেখা দিল, এরকম নয়। এই জিনিসটা আস্তে আস্তে ওদের শরীরে কাজ করতে থাকে, এক সময় গিয়ে ওদের গ্যাসের সমস্যা, ডায়রিয়া সমস্যা, পাতলা পায়খানার সমস্যা এগুলো দেখা যায়, আর একবার ডায়রিয়া হলে সেই খরগোশকে বাঁচানো কিন্তু খুবই কষ্টদায়ক হয়ে যায়, সে কিন্তু বাঁচতে চায় না, একদমই মারা যায়।
তো আপনারা প্লিজ এটা করবেন না। খরগোশ যতই আপনার ঘরের উল্টাপাল্টা জিনিস খাক, সেটা আপনারা দেওয়া বন্ধ করে দিবেন। আদর করেও এ ধরনের জিনিসপত্র দেওয়ার দরকার নেই যাতে আপনার খরগোশের ক্ষতি হয়। খরগোশটিকে অবশ্যই ভালো রাখা, সুস্থ রাখার চেষ্টা করবেন। আপনার খরগোশকে পর্যাপ্ত পরিমাণ পানি পান করাবেন। যদি খরগোশ পানি পান করতে না চায় তাহলে তাকে পানি জাতীয় খাবারটা দিবেন, কলমি শাকটা দিবেন অবশ্যই। শশা গাজরটা তো বললাম, গাজর শশা যদি না পান কলমি শাকটা দেওয়ার চেষ্টা করবেন সবসময়। ঘাস যাদের আছে তারা ঘাস দিবেন। তবে কোনো খাবার খাওয়ার পরে যদি খরগোশের পাতলা পায়খানা দেখা দেয় তাহলে অবশ্যই সে খাবারটা বন্ধ করে চেঞ্জ করে দেবেন। আপনারা চেষ্টা করবেন প্রত্যেক সপ্তাহেই ওদেরকে খাবার বদলিয়ে দেওয়ার জন্য। এতে করে ওরাও সুস্থ থাকবে, ভালো থাকবে। আর সবসময় ওদের পায়খানাটা খেয়াল করবেন। দেখুন খরগোশের পায়খানা দানা দানা এরকম থাকাটা কিন্তু স্বাভাবিক এবং ভালো। পায়খানাটা যখন নরম হয়ে যায় তখন কিন্তু বুঝতে হবে ওদের খাবারে কোনো গণ্ডগোল হচ্ছে, তো আপনারা খাবারটাকে পরিবর্তন করে দিবেন। তো এই ছিল আমার আজকের আলোচনা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, আবারও বলছি, আমার প্রত্যেকটা ভিডিওতে আপনারা লাইক করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই লাইকিতে জয়েন করবেন আপনারা আমার সাথে। যারা যারা লাইকিতে আমাকে ফলো করবেন তারা নিশ্চয়ই আমাকে কমেন্টে জানাবেন যে আমি আপনার ইউটিউব সাবস্ক্রাইবার। ওকে, ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।